শিল্পী ঘোষ আছে মানে শিল্পী ঘোষ, শিল্পী ঘোষ মালদা রেলওয়ে গার্ল হাইস্কুলে ওখানে খেলা হবে আন্ডার 19 ইয়ার্স খেলা হবে ওই কোর্টে। কাবাডি খেলা আমাদের এখানে সাব ডিভিশন খেলা হচ্ছে, আমরা জোন জোন বিভিন্ন খেলা হয়, জোন জোন থেকে সাব ডিভিশন, সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, আমরা এখানে সাব ডিভিশনে খেলা হচ্ছে। মানে এই যে সরকারি ভাবে কেমন সহযোগিতা পাচ্ছ তোমরা? আমরা সরকারি ভাবে ভালো সাহায্য পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন রকম খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে, এই বিভিন্ন রকম প্লেয়ারদের তৈরি করা হচ্ছে, আমাদের উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন রকম গেমের মধ্যে দিয়ে, আমাদের বডি ফিটনেস থেকে শুরু করে সব কিছুটাই আমরা খুব ভালো পাচ্ছি। তাই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেকগুলো ধন্যবাদ দিচ্ছি। কিভাবে খেলাটা হচ্ছে? খেলাটা হচ্ছে সাব ডিভিশন সদরের খোকো, 10টা জোন আছে, সেই 10টা জোনের মধ্যে খেলা। এই খেলায় যারা চ্যাম্পিয়ন হবে তারা ডিস্ট্রিক্ট খেলবে, এবং 14 বছর, 17 বছর এবং 19 বছর এই তিনটে গ্রুপের হয়। আজকে মেয়েদের কাবাডি আছে, কালকে ছেলেদের হবে, পরশু খোখো হবে, এইভাবে ফুটবল হবে, এইভাবে ওরা যাবে। এবং সরকার থেকে চাইছে যারে ছেলে মেয়েগুলো ভালোভাবে খেলুক এবং এখান থেকে সিলেক্ট হয়ে স্টেট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে স্টেট হয়ে খেলতে যাবে। এবং আগেরবার মালদার তিনটে ছেলেদের টিম 14, 17, 19 একটা চ্যাম্পিয়ন, 2 রান আছে।